আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। কোভিড-19 এর কারণে আমাদের এখনো অনলাইন ক্লাস অব্যাহত আছে। তো আমরা তোমাদের অনার্স যে ক্লাস সেটা এখনো আমরা সরাসরি যে থার্ড ইয়ারে নিতে পারিনি, এই জন্য আমরা চেষ্টা করছি যে এই ক্লাসটা আমরা অনলাইনে নেব। তো আমি আশা করি যে তোমরা অবশ্যই এই ক্লাসগুলো দেখবা এবং সঙ্গেই থাকবা। আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোসাম্মাত আফসানজাহান, প্রভাষক উদ্ভিদবিজ্ঞান বিভাগ, সৈয়দ আহমেদ কলেজ, সুকানপুকুর, গাবতলী, বগুড়া। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে তোমরা অবশ্যই নিরাপদে থাকবা এবং স্বাস্থ্যবিধি মেনে চলবা। তো আজ আমি যে তোমাদের অনার্স থার্ড ইয়ার ক্লাস নেব, অনার্স থার্ড ইয়ার অর্থাৎ তৃতীয় বর্ষ, যে বিষয়ে আমি ক্লাস নেব সেটা হচ্ছে ইকোলজি অর্থাৎ পরিবেশ বিজ্ঞান। এই পরিবেশ বিজ্ঞানের উপরে আমি তোমাদের ক্লাস নেব। এবং তোমরা দেখো যে এই পরিবেশ বিজ্ঞানে কি কি বিষয় নিয়ে আমি আলোচনা করব, কি কি বিষয় নিয়ে আমি আলোচনা করব। দেখো যে পরিবেশ বিজ্ঞান বা ইকোলজি, ইকোলজি বা পরিবেশ বিজ্ঞান কি, ইকোলজি বা পরিবেশ বিজ্ঞান কি, এবং পরিবেশ বিজ্ঞানের প্রধান শাখা, পরিবেশ বিজ্ঞানের কি কি শাখা রয়েছে সে সম্পর্কে আমরা জানব। এবং দেখো যে ইকোলজি পরিসর অর্থাৎ পরিবেশ বিজ্ঞানের পরিসর সম্পর্কে আমরা জানব। তারপর দেখো যে ইকোলজি পাঠের প্রয়োজনীয়তা, ইকোলজি পাঠের কি কি প্রয়োজনীয়তা রয়েছে সে সম্পর্কে আমরা জানব। তাহলে আমরা কি কি প্রথমে জানলাম, একটা হচ্ছে পরিবেশ বিজ্ঞান কি সে সম্পর্কে জানব, এবং এর প্রধান শাখাগুলো সম্পর্কে জানব, এবং ইকোলজির যে পরিসর রয়েছে সেটা সম্পর্কে আমরা জানব, এবং ইকোলজি পাঠের কি কি প্রয়োজনীয়তা রয়েছে সে সম্পর্কে আমরা জানব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডে লক্ষ্য করো যে পরিবেশ বিজ্ঞান কি এ সম্পর্কে আমরা জানব। পরিবেশ বিজ্ঞানটা হলো দেখো জীব ও পরিবেশের একটা পারস্পরিক সম্পর্ক। পরিবেশ বিজ্ঞানটা কি, জীব ও পরিবেশের একটা পারস্পরিক সম্পর্ক সম্বন্ধীয় আলোচনা করাকে পরিবেশ বিজ্ঞান বলে। একটা জীব এবং পরিবেশের মধ্যে অর্থাৎ একটা জীব পরিবেশের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক সে সম্বন্ধে আলোচনা করাটাই হচ্ছে পরিবেশ বিজ্ঞান বা ইকোলজি। তাহলে দেখো যে দুটি গ্রিক শব্দ ওইকোস অর্থ কি, হাউস। দুটি গ্রিক শব্দ কি, ওইকোস, ওইকোস অর্থ কি, হাউস অর্থাৎ বাসস্থান, এবং লগোস অর্থ কি, স্টাডি অফ মানে জ্ঞান। তাহলে ইকোলজি কি দুটি গ্রিক শব্দ, একটা হাউস, ওইকোস অর্থ হাউস, এবং লগোস অর্থ স্টাডি অফ, অর্থাৎ এর আবিধানিক অর্থ হচ্ছে বাসস্থান সম্পর্কিত জ্ঞান। আবিধানিক অর্থটা কি, একটা বাসস্থান সম্পর্কিত জ্ঞান। তাহলে দুটি গ্রিক শব্দ ওইকোস অর্থ হাউস এবং লগোস অর্থ স্টাডি অফ অর্থাৎ জ্ঞান, এর আবিধানিক অর্থ বাসস্থান সম্পর্কিত জ্ঞান। তাহলে পরিবেশ বিজ্ঞান বা ইকোলজি কি, একটা জীব ও পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করাটাই হচ্ছে পরিবেশ বিজ্ঞান। পরিবেশ বিজ্ঞান দুটি কি গ্রিক শব্দ নিয়ে গঠিত, একটা ওইকোস আর একটা কি লগোস, ওইকোস অর্থ কি হাউস এবং লগোস অর্থ কি স্টাডি অফ অর্থাৎ নলেজ অর্থাৎ বাসস্থান সম্পর্কে জ্ঞানটাই হচ্ছে ইকোলজি। এবার দেখো যে ইকোলজি বা পরিবেশ বিজ্ঞানের প্রধান শাখাগুলো সম্পর্কে আমরা জানব।
ইকোলজি বা পরিবেশ বিজ্ঞানের দুইটা প্রধান শাখা রয়েছে। কয়টা? দুইটা। একটা হচ্ছে প্রজাতিগত পরিবেশ বিজ্ঞান, আর একটা কি সম্প্রদায়গত পরিবেশ বিজ্ঞান। একটা হচ্ছে কি প্রজাতিগত পরিবেশ বিজ্ঞান, আর একটা হচ্ছে সম্প্রদায়গত পরিবেশ বিজ্ঞান। প্রজাতিগত পরিবেশ বিজ্ঞান, দেখো যে পরিবেশ বিজ্ঞানের যে শাখায় স্বাধীনভাবে এক একটি প্রজাতি নিয়ে আলোচনা করা হয় তাকে প্রজাতিগত পরিবেশ বিজ্ঞান বলে। অর্থাৎ পরিবেশ বিজ্ঞানের যে শাখায় স্বাধীনভাবে এক একটি প্রজাতি নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? প্রজাতিগত পরিবেশ বিজ্ঞান। আর একটা কি সম্প্রদায়গত পরিবেশ বিজ্ঞান। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে পরিবেশ বিজ্ঞানের যে শাখায় একটি সম্প্রদায়ভুক্ত জীবের সামগ্রিক আলোচনা করা হয়, অর্থাৎ পরিবেশ বিজ্ঞানের যে শাখায় একটা সম্প্রদায়ভুক্ত জীবের সামগ্রিক আলোচনা করা হবে তাকে আমরা কি বলব? সম্প্রদায়গত পরিবেশ বিজ্ঞান। তাহলে এখানে দেখো এর প্রধান দুটি শাখা, একটা হচ্ছে প্রজাতিগত পরিবেশ বিজ্ঞান, আর একটা হচ্ছে সম্প্রদায়গত পরিবেশ বিজ্ঞান। আমরা জানলাম যে প্রজাতিগত পরিবেশ বিজ্ঞান হলো হচ্ছে এ শাখায় স্বাধীনভাবে এক একটি প্রজাতি নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ প্রজাতিগত পরিবেশ বিজ্ঞানে এ শাখায় কি স্বাধীনভাবে এক একটি প্রজাতি নিয়ে আলোচনা করা হবে তাকে আমরা প্রজাতিগত পরিবেশ বিজ্ঞান বলবো। আর একটা হচ্ছে সম্প্রদায়গত পরিবেশ বিজ্ঞান। এখানে পরিবেশ বিজ্ঞানে যে শাখায় একটি সম্প্রদায়ভুক্ত জীবের সামগ্রিক আলোচনা করা হয়, অর্থাৎ পরিবেশ বিজ্ঞানের যে শাখায় একটা সম্প্রদায়ভুক্ত জীবের সামগ্রিক দিক নিয়ে আলোচনা করা হবে সেটাই হচ্ছে সম্প্রদায়ভুক্ত পরিবেশ বিজ্ঞান। তাহলে আমরা জানলাম পরিবেশ বিজ্ঞান কি এবং পরিবেশ বিজ্ঞানের কয়টা শাখা সে সম্পর্কে আমরা জানলাম। এবার দেখো যে ইকোলজি, ইকোলজির পরিসর, ইকোলজির কি পরিসর, ইকোলজির পরিসরটা হচ্ছে দেখো জীব ও পরিবেশ এ দুটি হলো ইকোলজির মৌলিক উপাদান। ইকোলজির পরিবেশর সম্পর্কে আমরা জানব যে বাস্তুতন্ত্র অর্থাৎ জীব ও পরিবেশে দুটি হলো ইকোলজির মৌলিক উপাদান এবং এদের আন্তঃক্রিয়া হলো ইকোলজি পাঠের বিষয়বস্তু। এদের আন্তঃক্রিয়াটাই হলো ইকোলজি পাঠের বিষয়বস্তু। আর একটা দেখো উদ্ভিদ বৈচিত্র্য, পরিবেশের তারতম্যের জন্যই ভূপৃষ্ঠের বিভিন্ন অঞ্চলের উদ্ভিদের মধ্যে কি দেখা যায়? তারতম্য দেখা যায়। অর্থাৎ একটা পরিবেশের ভিন্নতার জন্যই কি হয়? ভূপৃষ্ঠের বিভিন্ন অঞ্চলের উদ্ভিদের মধ্যে কি দেখা যাবে? তারতম্য বা বিভিন্নতা লক্ষ্য করা যায় এবং বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের উদ্ভিদ জন্মে। এটাই হচ্ছে ইকোলজির পরিসর। আর একটা দেখো যে প্রভাবক, আবাসস্থলের বিভিন্নতার জন্যই উদ্ভিদের প্রকৃতি কি হয়? পৃথক হয়। আবাসস্থলের বিভিন্নতার জন্যই উদ্ভিদের প্রকৃতি পৃথক হয়। পরিবেশগত কারণে উদ্ভিদের প্রকৃতির বৈচিত্র্যতা দেখা যায়। কি? পরিবেশগত কারণে উদ্ভিদের প্রকৃতি বৈচিত্র্যতা দেখা যায়। পরিবেশের ভারসাম্য, অর্থাৎ মানুষের কার্যকলাপে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে বহুবিধ প্রাকৃতিক বিপর্যয় ঘটছে। কি? মানুষের কার্যকলাপে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে বহুবিধ প্রাকৃতিক বিপর্যয় ঘটছে। এ সমস্যা সমাধানে ইকোলজির মুখ্য ভূমিকা রয়েছে। তাহলে এটা কি করতেছে? দেখো যে পরিবেশের ভারসাম্য, মানুষের নানাবিধ কার্যকলাপে পরিবেশের ভারসাম্য কি হয়? নষ্ট হয়। ফলে বহুবিধ ফলে প্রকৃতিতে বিভিন্ন ধরনের বিপর্যয় ঘটে। মানুষের নানা ধরনের কার্যকলাপের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে বহুবিধ প্রাকৃতিক বিপর্যয় ঘটে। এ সমস্যা সমাধানে ইকোলজির মুখ্য ভূমিকা রয়েছে। কি? এসব সমস্যা সমাধানে ইকোলজির মুখ্য ভূমিকা রয়েছে।
এবার দেখো পরিবেশ দূষণ। কলকারখানা বাড়ার সাথে সাথে পানি ও বায়ু দূষণও ত্বরান্বিত হচ্ছে, অর্থাৎ আমাদের যত কলকারখানা বাড়ছে তার সাথে সাথে পানি দূষণও এবং বায়ু দূষণও বাড়ছে। এবং নতুন এসব সমস্যার সৃষ্টি হয় পরিবেশবিদদের ব্যস্ততা বাড়ছে এবং ইকোলজির অগ্রযাত্রার গতিও সঞ্চারিত হচ্ছে। তাহলে কি পরিবেশ দূষণ, কলকারখানা বাড়ার সাথে সাথে পানি ও বায়ু দূষণও ত্বরান্বিত হচ্ছে এবং নতুন এসব সমস্যা সৃষ্টি হয় পরিবেশবিদদের ব্যস্ততা বাড়ছে এবং ইকোলজির অগ্রযাত্রার গতিও সঞ্চারিত হচ্ছে। তাহলে কি ইকোলজির পরিসর সম্পর্কে আমরা জানলাম কি কি, একটা হচ্ছে বাস্তুতন্ত্র অর্থাৎ জীব ও পরিবেশ, এ দুটি হলো ইকোলজির মৌলিক মৌলিক উপাদান। কি একটা জীব এবং পরিবেশ, এই দুটাই হলো ইকোলজির একটা মৌলিক উপাদান এবং এদের আন্তঃক্রিয়াই হচ্ছে ইকোলজি পাঠের বিষয়বস্তু এবং এদের অন্তঃক্রিয়া বা আন্তঃক্রিয়াটাই হচ্ছে ইকোলজি অর্থাৎ একটা পরিবেশ বিজ্ঞান পাঠের বিষয়বস্তু। উদ্ভিদ বৈচিত্র্য, পরিবেশের বিভিন্ন তারতম্যের জন্য ভূপৃষ্ঠের বিভিন্ন অঞ্চলে উদ্ভিদের মধ্যে কী দেখা যায়, তারতম্য দেখা যায় এবং বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের উদ্ভিদ জন্মে। তাহলে এবার দেখো যে প্রভাব, আবাসস্থলে বিভিন্নতার জন্যই উদ্ভিদের প্রকৃতি কী হয়, পৃথক হয়। আবাসস্থলে ভিন্নতার জন্য, বিভিন্নতার জন্য উদ্ভিদের প্রকৃতিটা কেমন হয়, পৃথক হয়। এবং পরিবেশগত কারণে উদ্ভিদের প্রকৃতির বৈচিত্র্যতাও দেখা যায়, অর্থাৎ পরিবেশগত নানা কারণে কি হয় উদ্ভিদের প্রকৃতির কি দেখা যায়, বৈচিত্র্যতা দেখা যায়। এবার দেখো পরিবেশের ভারসাম্য, মানুষের কার্যকলাপে পরিবেশের কি ভারসাম্য নষ্ট হয় এবং বহুবিধ প্রাকৃতিক বিপর্যয় ঘটছে। মানুষের কার্যকলাপে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে বহুবিধ কি হচ্ছে, প্রাকৃতিক বিপর্যয় ঘটছে। এই সমস্যার সমাধানে ইকোলজির কি রয়েছে, মুখ্য ভূমিকা রয়েছে। এসব সমস্যার সমাধানে ইকোলজির কি রয়েছে, মুখ্য ভূমিকা রয়েছে। এবার দেখো পরিবেশ দূষণ, কলকারখানা বাড়ার সাথে সাথে পানি ও বায়ু দূষণ কি হচ্ছে, ত্বরান্বিত হচ্ছে। কলকারখানা বাড়ার সাথে সাথে কি হচ্ছে, পানি দূষণ এবং বায়ু দূষণ ত্বরান্বিত হচ্ছে এবং নতুন এসব সমস্যা সৃষ্টি হয় পরিবেশবিদদের ব্যস্ততা বাড়ছে এবং ইকোলজির অগ্রযাত্রার গতিও সঞ্চারিত হচ্ছে। তাহলে আমরা সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ইকোলজি কি এবং ইকোলজির পরিসর সম্পর্কে আমরা জানলাম। আজ আমরা জানব যে ইকোলজি পাঠের প্রয়োজনীয়তা, অর্থাৎ আমরা কী জন্য ইকোলজি সম্পর্কে জানব এবং এই পাঠের কি কি প্রয়োজনীয়তা রয়েছে সেই সম্পর্কে আমরা জানব। এখানে দেখো যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায়, অর্থাৎ প্রকৃতির ভারসাম্য রক্ষায় কি ইকোলজি কি পাঠের প্রয়োজনীয়তা রয়েছে, হ্যাঁ অবশ্যই রয়েছে। অর্থাৎ প্রকৃতির ভারসাম্য রক্ষায় ইকোলজি পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। একটা পরিবেশ যদি সুস্থ থাকে, অর্থাৎ একটা পরিবেশের যদি প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে তাহলে সেই পরিবেশও কী থাকবে, সুস্থ থাকবে। অর্থাৎ প্রকৃতির ভারসাম্য যদি বজায় থাকে তাহলে সে পরিবেশ তত সুস্থ থাকবে। অর্থাৎ প্রকৃতির ভারসাম্য রক্ষায়, অর্থাৎ প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অবশ্যই ইকোলজি পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। দূষণ রোধে, অর্থাৎ দূষণ রোধে কীভাবে ইকোলজি পাঠের প্রয়োজনীয়তা রয়েছে, কীভাবে অর্থাৎ একটা অঞ্চলের পানি দূষণ, বায়ু দূষণ এবং মাটি দূষণ সম্পর্কে জানতে গেলে অবশ্যই ইকোলজি অর্থাৎ পরিবেশ বিজ্ঞান সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে। এই জ্ঞান ছাড়া আমরা সেই অঞ্চলের কি মাটি দূষণ, পানি দূষণ এবং বায়ু দূষণ সম্পর্কে আমরা জানতে পারবো না। অর্থাৎ এখানে বলা হয়েছে যে দূষণ রোধে কি, দূষণ রোধে অবশ্যই ইকোলজি পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। এবার সংরক্ষণে কিভাবে ইকোলজি পাঠের প্রয়োজনীয়তা রয়েছে দেখো, অর্থাৎ বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী সংরক্ষণে ব্যবস্থাপত্র পাওয়া যায়, অর্থাৎ কি বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী অর্থাৎ বিপন্ন যেসব উদ্ভিদ হারিয়ে গেছে তাদের সংরক্ষণের জন্য কি
ব্যবস্থাপত্র পাওয়া যায়। এই এই জন্য কি ইকোলজি পাঠের অর্থাৎ পরিবেশ বিজ্ঞান পাঠের অবশ্যই প্রয়োজন রয়েছে। এই পরিবেশ বিজ্ঞান সম্পর্কে যদি আমাদের জ্ঞান না থাকে তাহলে এই বিভিন্ন উদ্ভিদ আমরা বা প্রাণী সংরক্ষণ করতে পারবো না। এই জন্য অবশ্যই সংরক্ষণে ইকোলজি পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। আর একটা দেখো যে মৌলিক চাহিদা, মৌলিক চাহিদা কিভাবে ইকোলজি পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। মানুষের মৌলিক চাহিদাগুলো হচ্ছে অন্ন, বস্ত্র, তারপর আশ্রয় এবং ঔষধ। মানুষের মৌলিক চাহিদাগুলো কি? অন্ন, বস্ত্র এবং ঔষধ এবং আশ্রয়। এই মৌলিক চাহিদাগুলো মানুষের সঠিকভাবে জানার জন্য ইকোলজি পাঠের প্রয়োজন রয়েছে। অর্থাৎ ইকোলজি পাঠ সম্পর্কে আমরা যদি ইকোলজি পাঠের যদি গুরুত্ব না থাকে তাহলে এই মানুষের মৌলিক চাহিদাগুলো সম্পর্কে আমরা জানতে পারবো না। তাহলে এবার দেখো আবহাওয়াতে, আবহাওয়াতে কি হয়, কিভাবে ইকোলজি পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। সাধারণত দেখা যায় যে যে অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয়, কোনো অঞ্চলে বৃষ্টিপাত বেশি ফলে সেখানকার ঋতু পরিবর্তনের তারতম্য দেখা যায়, আবার যেসব অঞ্চলে বৃষ্টিপাত কম সেখানেও ঋতু পরিবর্তনের তারতম্য দেখা যায়। অর্থাৎ ইকোলজি পাঠের মাধ্যমে আমরা এই আবহাওয়ার তারতম্য সম্পর্কে সূক্ষ্মভাবে জানতে পারি। অর্থাৎ কি, ইকোলজি পাঠের মাধ্যমে আমরা এই আবহাওয়ার তারতম্য সম্পর্কে জানতে পারি। এবার দেখো যে পরিবেশ সচেতনতায়, একটা পরিবেশ সচেতনতায় ইকোলজি পাঠের কেমন গুরুত্ব রয়েছে। একটা পরিবেশকে যদি সুস্থ রাখতে হয় এর পারিপার্শ্বিক দিক সম্পর্কে আমাদের জানতে হবে। একটা পরিবেশকে সুস্থ রাখতে হলে এর পারিপার্শ্বিক এবং প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে আমাদের, প্রাকৃতিক ভারসাম্য সম্পর্কে আমাদের জানতে হবে। এই জন্য ইকোলজি পাঠের প্রয়োজন রয়েছে। ইকোলজি পাঠের মাধ্যমে একটা পরিবেশের ভারসাম্য সম্পর্কে আমরা সঠিক জ্ঞান অর্জন করতে পারবো এবং একটি সুস্থ পরিবেশ সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে ইকোলজি পাঠে প্রয়োজনীয়তা কী কী রয়েছে আমরা জানলাম। একটা হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায়, একটা কি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ইকোলজি পাঠের প্রয়োজন রয়েছে। অর্থাৎ প্রাকৃতিক ভারসাম্য যদি একটা পরিবেশের বিপর্যস্ত হয় তাহলে সেই এলাকার পরিবেশ সুস্থ থাকবে না। অর্থাৎ একটা সুস্থ পরিবেশের জন্য প্রাকৃতিক ভারসাম্য অবশ্যই রক্ষার প্রয়োজন রয়েছে। এই জন্য ইকোলজি পাঠের প্রয়োজন। ইকোলজি পাঠের জ্ঞান থাকলে একটা সুস্থ পরিবেশ আমরা পাবো। এবার দেখো দূষণ রোধে, দূষণ রোধে কীভাবে ইকোলজি পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। অর্থাৎ একটা অঞ্চলের পানি দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ সম্পর্কে যদি আমরা সঠিক জ্ঞান লাভ করতে পারি বা জানতে চাই তাহলে অবশ্যই ইকোলজি পাঠের প্রয়োজন রয়েছে। ইকোলজি পাঠের মাধ্যমেই আমরা সেই অঞ্চলের পানি দূষণ, মাটি দূষণ এবং বায়ু দূষণ সম্পর্কে জানতে পারব। সংরক্ষণে, অর্থাৎ যেসব উদ্ভিদ আজ বহু বহু বছর আগে হারিয়ে গেছে, অর্থাৎ বিপন্ন উদ্ভিদ এবং প্রাণী, এসব সংরক্ষণের জন্য ব্যবস্থাপত্র পাওয়া যায়। এবং এই ব্যবস্থাপত্র পাওয়ার জন্য কি ইকোলজি পাঠের প্রয়োজন অবশ্যই রয়েছে। কি অর্থাৎ এই ব্যবস্থাপত্র সংরক্ষণের জন্য ইকোলজি পাঠের প্রয়োজন রয়েছে। আরেকটা কি মৌলিক চাহিদা, মানুষের মৌলিক চাহিদাগুলো সঠিকভাবে জানার জন্য ইকোলজি পাঠের প্রয়োজন রয়েছে। মানুষের মৌলিক চাহিদাগুলো হচ্ছে অন্ন, বস্ত্র, আশ্রয় এবং ঔষধ। আরেকটা হচ্ছে আবহাওয়া, অর্থাৎ বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের তারতম্যের জন্য বিভিন্ন অঞ্চলে আবহাওয়ারও তারতম্য দেখা যায়, বিভিন্নতা দেখা যায়। এবং এই ইকোলজি পাঠের মাধ্যমে আমরা সেই অঞ্চলের আবহাওয়ার তারতম্য বুঝতে পারি এবং হ্যাঁ, এবার দেখো পরিবেশের সচেতনতায়, পরিবেশ সচেতনতায় ইকোলজি পাঠের গুরুত্ব অবশ্যই রয়েছে। অর্থাৎ একটা সুস্থ পরিবেশ পেতে গেলে অবশ্যই ইকোলজি পাঠের গুরুত্ব রয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা এই অধ্যায়ে জানলাম যে পরিবেশ বিজ্ঞান কী এবং পরিবেশ বিজ্ঞানের
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি কি জানলাম যে ইকোলজি এই অধ্যায় থেকে আমরা কি জানলাম যে পরিবেশ বিজ্ঞান কি, পরিবেশ বিজ্ঞানের প্রধান শাখাগুলো কি কি, এবং ইকোলজির পরিসর কি, এবং ইকোলজি পাঠের প্রয়োজনীয়তা। তাহলে পরিবেশ বিজ্ঞান একটা জীব ও পরিবেশের পারস্পরিক সম্পর্ক সম্পর্কে আলোচনাটাই হচ্ছে পরিবেশ বিজ্ঞান। এর কি দুইটা শাখা রয়েছে, একটা প্রজাতিগত পরিবেশ বিজ্ঞান, আরেকটা হচ্ছে সম্প্রদায়গত পরিবেশ বিজ্ঞান। তো এই সম্পর্কে আমরা জানলাম এবং ইকোলজির পরিসরগুলো সম্পর্কে আমরা জানলাম। এবার দেখো ইকোলজি পাঠের প্রয়োজনীয়তা কি কি। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায়, দূষণ রোধে, সংরক্ষণে, মৌলিক চাহিদা, আবহাওয়াতে এবং পরিবেশ সচেতনতা, এসবই ইকোলজি পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই ইকোলজি অধ্যায় সম্পর্কে আমরা আজ মোটামুটি জানলাম। আমি নেক্সট ক্লাসে আরও অন্য টপিক নিয়ে আলোচনা করব। তো এ পর্যন্ত তোমরা সুস্থ থাকো এবং ভালো থাকো। আল্লাহ হাফেজ।